वेलकम बैक टू माय चैनल चार्मिंग लाइफ। तो आज के होच्छे कि হাতে গোলাপ নিয়ে রেডি হয়ে গেছে। তো চলো ওর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট অবশ্যই ও আমাকে যা দেবে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমিও যেন একটা সারপ্রাইজ গিফট নিয়েছি, তো এখন ওকে আমি গিফটটা দেব। দেরি হয়ে আছে নেব, এটা সারপ্রাইজ। ও এখনো জানে না ওকে আমি, ও একটু একটু জানে তবে জিনিসটা কি সেটা এখনো জানে না। এই যে ছেলে চলে এসেছে এখানে, আর তুমি চোখ বন্ধ করো, দাও দাও চোখ খোলো। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আর তার সাথে সাথে একটা গোলাম, টাটা। এ হচ্ছে টাটা, এটা কি ড্যাডি হাতে আজকে গিফট পেলাম, খুব ভালো লাগছে। দেখো ভিডিও। আচ্ছা তো তুমি খুলে রাখো না, তুমি না এবার আমি দিই নাও। ওকে থ্যাংক ইউ। এখন প্যাকটা খুলছে, এর মধ্যে কি সেটা দেখার জন্য তোমরাও দেখো কি গিফট পেলাম। আর সবাই আ করে দেখতে এসেছে যে আর ও পারলে ওই খুলে নিয়ে নেয় যায়। খুলতে পারবে? হ্যাঁ, তবে এই গিফটটা দেওয়ার পেছনে আমার একার ক্রেডিট নয়, আমার ভাইয়েরও আছে, আমরা দুজনে মিলে আর আমার মাও আছে, আমরা তিনজনে মিলে ফোনটি করেছি। ওর টাকা যাচ্ছে তাই বলছি, অ্যারেঞ্জ করে দিয়েছে সবকিছু, আমার ভাই করে দিয়েছে। হ্যাঁ, আর সব এই প্যাকিং থেকে শুরু করে এমনকি গোলাপগুলো এনে দিয়েছে, মানে আমার বাইরে যাওয়াই লাগেনি। শুধু সারপ্রাইজলি আমি সারপ্রাইজটা পেয়েছি। ওয়াও, কুড়ি বাবা, এই যে উপরে এটা, তো এই যে পোকো এক্স থ্রি, এই মোবাইলটা ওর জন্য। আচ্ছা তুমি এখানে বসো। হ্যাঁ তুমি এখানে বসো, এখানে নিচে নামো, ড্যাডি ফোন বের করবে। এই যে চার্জারটা খুব সাবধান, এক্সাইটমেন্টের জন্য সবকিছু পড়ে যাচ্ছে আমাদের। না ওর ভাইতে পড়ে যাচ্ছে। এই দেখো, এই যে মোবাইলটা, এই যে মোবাইল, কেমন লেগেছে তোমার? পোকো এরপরে হয় না কিছু, দারুণ। চার্জ দিয়ে দিই, চার্জ দেওয়ার সব রেডি করা আছে, তোমার সিম ভরতে হবে। চলো বাড়ি থেকে সিম ভরো। তো এই যে দেখো মোবাইলটা, এটা জাস্ট মার্কেটে নতুন এসেছে আর দেখলাম ওর জন্য এটা পারফেক্ট। হ্যাঁ পচা, তোমাকে দেব না। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আর ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও অন্তত, আর শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও। আজকে ওর থেকে পাওয়া স্পেশাল গোলাপটা, এটা আমার খুব পছন্দ হচ্ছে। তোমার পছন্দ হচ্ছে? তোমার গিফট ফুল, একটা ফুল। তো আমি ওকে বাড়িতে গিফট করেছি, আর দেখো ও ও গাড়ির এই ড্রয়ারের মধ্যে ওর গিফটটা রেখেছিল, এই যে অঞ্জলির প্যাকেট, আর আমাকে গাড়ির মধ্যে এনে দিচ্ছে। খুলে দাও, খুলে দাও। কি জিনিস? ফুল একটা তোমার জন্য নিচ্ছি। এরকম সারপ্রাইজ আমি জীবনে হয়নি। তুমি এই বলছিলে আমাকে ফুল দেবে, এই কায়দা কখন করেছো তুমি? দেখি কি অবস্থা। বিয়ের সময় একবার পরিয়েছিল, দেখো এইটা, ওটা ওরই দেওয়া, আবার ওই আমাকে দিচ্ছে। এটা হচ্ছে আমার। তুমি এটা কখন করলে? ভুলে নাও, এই যেগুলো দেখো, ও আমাকে এই গিফটটা করেছে, ডায়মন্ড রিং। ওর সারপ্রাইজ ছিল গাড়ির মধ্যে, আর আমার সারপ্রাইজটা বাড়ির মধ্যে। তো এটা আমি এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। থ্যাংক ইউ। চলো ঠিক আছে, তো
আজকে দিনটা সত্যি খুব সারপ্রাইজ হলাম, আমি চেকও করিনি আর দেখলাম ও আমাকে সারপ্রাইজ করলো, তো আমি আই এম সো হ্যাপি। আর গিফটটা আমার সত্যি খুব খুব খুবই পছন্দ হয়েছে।